টেক্সটটা। তো আমাদের আজকে কথা ছিল যে আমরা স্লাইডার বানানো শিখবো। স্লাইডার বানানোর আগে আমরা নতুন আরেকটা একটা জিনিস দেখে আসি। সাপোজ আমরা এই 75,000 টাকা দামের এই আইফোনটা একটু ক্রয় করতে চাচ্ছি। তো এটা ক্রয় করতে চাইলে আমি যেটা করব, একটা নতুন ট্যাব ওপেন করব, নতুন একটা ট্যাব ওপেন করব, এবং এই ট্যাবের ভিতরে সাপোজ আমি এটাকে যদি ক্রয় করতে চাই, আমি কপি করে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং আমরা আইফোনটাকে, এই আইফোনটা যে কোনো বা একটা, এই আইফোনটাকে ক্রয় করতে চাচ্ছিলাম, এই আইফোনটাকে সিলেক্ট করে নিলাম। তো আমার এখানে সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, আরো রিলেটেড কিছু প্রোডাক্ট এখানে আছে, সবকিছু ঠিকঠাক, সমস্যা নাই। তো আমি এখান থেকে এটাকে অ্যাড টু কার্ডে নিয়ে গেলাম, কার্ডে অ্যাড হয়ে গেল, ভিউ কার্ডে চলে গেলাম। ভিউ কার্ডে যাওয়ার পরে প্রসিড টু চেক আউটে যাচ্ছি। প্রসিড টু চেক আউটে গেলে বলতেছে যে রানিং কাস্টমার ক্লিস হেয়ার, যদি আমি লগ ইন, আমার কোনো কাস্টমার আইডি এখানে থাকে তাহলে তো আছে, না থাকলে নাই। তো এখানে আপনি দেখুন লেখা আছে, সাপোজ ধরুন আমি আমার সব অপশনই পূরণ করছি, কোম্পানি নেম অপশনাল, তার দরকার নেই, বাংলাদেশ অবশ্যই নিয়ে নিয়েছে। আমি দিলাম হচ্ছে দিলাম একটা ঠিকানা, হ্যাঁ, সিটি, দিলাম ডিস্ট্রিক্ট ঢাকা, সরি ডিস্ট্রিক্ট ঢাকা হবে কেন, জামালপুর, পোস্ট কোড 2000, ফোন নাম্বার, নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ক্রিয়েট এন অ্যাকাউন্ট, অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং আমি এই জায়গায় শিপিংটা নিব। এখন কথা হচ্ছে যে আমার এখানে প্রোডাক্ট যদি আমি ক্রয় করতে চাই, আমি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলে কি আসে এটা কিন্তু আমরা দেখেছি, ক্যাশ অন ডেলিভারিতেও আমরা দেখেছি। তো আজকেও আমরা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারেই একটা ই করে নিলাম, এবং আই হ্যাভ রিড অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন আমি নিয়েই আমি এই পণ্যটা ক্রয় করলাম। হ্যাঁ, ও ইমেল অ্যাড্রেস দিয়ে অলরেডি একটা করা হয়েছে, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করি, চেক আউট পেজে এখান থেকে আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করি। চেক আউট পেজে আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে প্লেস অর্ডার, অর্ডার প্লেস করে কিভাবে করলাম, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো আমাকে এখানে অর্ডার রিসিপ্ট দেখাচ্ছে, এবং আমার অর্ডার নাম্বার, অর্ডার ডেট, কোন ইমেল অ্যাড্রেস থেকে করেছি, পণ্যের পেমেন্ট কত, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করব, কোন অ্যাকাউন্টে করব, ব্র্যাক ব্যাংক লিমিটেড, এই সব কিছু আমাকে এখানে দিয়েছে, এবং শিপিং চার্জ 200 টাকা এক্সট্রা, এগুলো আমরা সব কিছু রেডি করে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রয় করার অপশন। তো আমরা একটা প্রোডাক্ট সাপোজ ক্রয় করে নিলাম। তো এখন আমার কথা হচ্ছে যে এইখানে যদি এগুলো ছাড়া আমি বিকাশ অ্যাড করতে চাই, রকেট অ্যাড করতে চাই, তারপরে নগদ অ্যাড করতে চাই, আরো অনেক কিছু পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, এগুলো আপনারা জানেন, এগুলো আমরা যদি সেট করতে চাই, বিশেষ করে যেগুলো ফ্রিতে পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা কিভাবে এটাকে সেট আপ করতে পারি, এটা আজকে আমরা দেখব। তাহলে চলুন, আমরা সেটা যদি সেট আপ করতে চাই তাহলে আমাকে যেতে হবে প্রথমে ই-কমার্স থেকে সেটিংসে। আমি সেটিংসে যাচ্ছি,
সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং এখানে ক্যাশ অন ডেলিভারি দুইটা আছে, একটা হচ্ছে পেপার স্ট্যান্ডার্ড, একটা চেক পেমেন্ট। তো চেক পেমেন্ট যদি করতে চান তাহলে এটাকে আপনাকে সেট আপ করতে হবে, সেট আপ করতে হবে, এটাকে অন করে নিতে হবে, কিছু ডিরেকশন দিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে কিছু ইন্ট্রোডাকশন আপনি তাকে করে দিবেন, বাস এটাকে তারপরে সেভ করে দিবেন। মানে কিভাবে আপনি চেকটা নিতে পারবেন এরকম কিছু আপনি দিয়ে দিবেন, যে চেক চেকে অর্ডার করার সুযোগ থাকবে, এই ধরনের অপশন আপনি তাকে দিতে পারবেন। চেক দেওয়াটা আর ওই ক্যাশ অন ডেলিভারি অনেকটা কিন্তু একই রকম, তাই না? যে আপনি নগদ টাকাটা না দিয়ে একটা চেক দিয়ে দিলেন, বাস এতটুকু। শর্ত থাকে, সেই শর্তগুলো আমরা অ্যাড করে দিলাম। আরেকটা হচ্ছে আমাদের পেপার স্ট্যান্ডার্ড, আমি এটাকে অন করলাম। তো পেপার স্ট্যান্ডার্ড অন করার পরে অবশ্যই সেটাকে সেট আপ করে নিতে হবে। তাহলে এখন আপনার যদি একটা পেপাল অ্যাকাউন্ট থাকে এবং পেপালটা মার্চেন্ট অ্যাকাউন্ট হতে হবে, তখন কি আপনার এটা হবে? কিন্তু আমাদের এখানে কি পেমেন্ট পেপাল পেমেন্ট সিস্টেম কি এখানে আছে? না স্যার। সেট আপ এইখানে কি কাজই করছে না? ডিজেবল পেপার স্ট্যান্ডার্ড ডাজ নট সাপোর্ট ইউর স্টোর কারেন্সি। ও শিট, আমাদের এখানে আমাদের এটার কারেন্সি কি ডলার না টাকা? পেপাল তো নিবে না, তাই না? আমরা আরেকটাতে দেখবো, আমরা অন্য আরেকটাতে এটা দিই, সমস্যা নেই। তাহলে এটা বাদ রাখলাম, কিন্তু আমি চাই এখন সাপোজ ধরুন আমি চাই এখানে বিকাশ পেমেন্ট নিতে। বলেন স্যার, একটা ইয়ের মধ্যে কি দুই তিন রকমের কারেন্সি নেওয়া যায় না? না, একটা নেওয়া যায়, ওটার জন্য আলাদা প্লাগইনস ব্যবহার করতে হবে। যদি আপনি বিজিটি কারেন্সি হ্যাঁ আলাদা ব্যবহার করতে চান, তাহলে আলাদা প্লাগইনস আছে, ওগুলো ব্যবহার করতে হবে। আমরা এখন আপাতত আগে তাহলে একটু বিকাশটা দেখে নেই। হ্যাঁ, বিকাশ রকেট এন্ড নগদ, এই তিনটা একসাথে একটা প্লাগিনস আছে, খুবই জনপ্রিয় একটি প্লাগিনস, এটাকে আমরা ব্যবহার করব। আমরা যাচ্ছি সেখানে, আমার এখানে ইন্টারনেট আজকে নেই এবং সেজন্য খুবই স্লো কাজ করছে, কম্পিউটারের নেট কাজই করতে চাচ্ছে না। আমরা একটা নতুন প্লাগইনস অ্যাড করতে চাচ্ছি, ওই তো নেট চলে এসেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিকাশ, বিকাশ লেখার সাথে সাথে কিছু অ্যাপস চলে আসবে, যেমন এটা আছে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডাব্লিউসি, তারপরে এখানে একটা আছে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট, আর একটা হচ্ছে সফটটেক আইটি, একটা ইনস্টিটিউট আছে জানেন তো আপনারা নাকি, তাদের তৈরি একটা বিকাশ আছে, এটা 10,000 প্লাস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবং এরপরে এখানে আরো অনেক আছে, এই যে তিন, এই যে 30টা ব্যবহার হয়েছে, 40+ ব্যবহার হয়েছে, 10+ ব্যবহার হয়েছে। আমরা প্রথমে এইটা করব এবং তারপরে পেমেন্ট গেটওয়ে সিস্টেম বিকাশ এইটাও করব। প্রথমে আমরা এটাকে একটু দেখে আসি, এটাকে আগে ইনস্টল করে। যখন আমি এটাকে অ্যাক্টিভেট করে ফেলবো, অ্যাক্টিভেট করার সাথে সাথেই কি আমার এখানে কমার্সের ই কমার্সে আপনার পেমেন্ট গেটওয়ে সিস্টেম কি চলে আসবে? কখনোই আসবে না, এটাকেও কি সেট আপ করে নিতে হবে। তাহলে আবার আমাকে কি করতে হবে, ও কমার্স থেকে সেটিংসে যেতে হবে। আমি ও কমার্স থেকে আবার সেটিংসে ফেরত চলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখুন আমার পেমেন্ট অপশনে যখনই আমি যাচ্ছি, তখনই আমি আমার এই যে দেখুন বিকাশ রকেট নগদ তিনটা অপশন একসাথে চলে একসাথে পেয়ে গেল। এখন আমি তিনটাকেও কি অন করে রেখেছি, তাহলে আমাকে ম্যানেজ করে নিতে হবে না, প্রথমে বিকাশটাকে ম্যানেজ করে নিচ্ছি। এখানে এনেবল ডিটেলস বিকাশ পেমেন্ট লেখা থাকবে, লেখা থাকবে হচ্ছে টাইটেলে লেখা থাকবে বিকাশ, আপনি চাইলে লিখে দিতে পারেন বিকাশ পেমেন্ট, এটাও লাগতে পারে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে বলা আছে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, বলা হচ্ছে যে প্রথমে আপনি কি আপনার ট্রানজেকশন বা বিকাশ পেমেন্ট করাটা কমপ্লিট করেন, বিকাশ পেমেন্ট করেন, পেমেন্ট করার পর তারপরে আপনি বাকি ইনস্ট্রাকশন ফিল করেন। তারপর হচ্ছে বিকাশে পেমেন্ট করার পরে আমাদের অর্ডার স্ট্যাটাস, এই যে ই-কমার্সের যে অর্ডার আসবে, অর্ডার স্ট্যাটাস অন হোল্ড অবস্থায় থাকবে নাকি প্রসেসিং থাকবে নাকি কমপ্লিটেড থাকবে,
নাকি রিফান্ড নাকি ফিড কোনটা লেখা থাকবে অন হোল্ড থাকবে যতক্ষণ পর্যন্ত না আসবে অথবা পেন্ডিং পেমেন্ট লেখা থাকবে কি পেন্ডিং পেমেন্ট এটাও লিখতে পারে তবে পেন্ডিং পেমেন্ট না দিয়ে আমরা অন হোল্ড হোল্ড করে রাখব যাচাই বাছাই করব তারপর এখন টাকাটা আমি কোন নম্বরে নিব এরকম একটা নাম্বার লাগবে না সাপোজ আমি টাকাটা নিব হচ্ছে আমার বিকাশ নম্বরে 01774546442 এই নাম্বারে আমি টাকাটা নিব এখন এটা কি এজেন্ট নাম্বার না পার্সোনাল নাম্বার আমি দিলাম এটা একটা এজেন্ট নাম্বার ঠিক আছে তারপর আছে এনেবল বিকাশ চার্জ আপনারা জানেন বিকাশের চার্জ কত 1.85 তাই না শতকরা হার হ্যাঁ এই চার্জও কি আপনি নেবেন কিনা অন্যের সাথে অবশ্যই চার্জ যদি নিয়ে নেন তাহলে চার্জটাকে ক্লিক করে নিলাম তারপর আছে ইনস্ট্রাকশন থ্যাঙ্কস ফর ইওর পারচেজিং থ্রু বিকাশ উই উইল চেক এন্ড গিভ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাই লেখা থাকলো অথবা চাইলে আপনি আরো কিছু লিখে দিতে পারেন আমি সেভ চেঞ্জ করে নিলাম একটা সেটআপ করে নিয়েছি তাহলে এখন বিকাশ তো সেটআপ করলাম তারপরে এখন নগদ তাকে আমি সেটআপ করি অথবা রকেট এটা আমি ম্যানেজ করে নিচ্ছি লেখা থাকবে রকেট অন হোল্ড জাস্ট আমি নাম্বারগুলোকে চেঞ্জ করে দিই 01779 এটাকে আমি পার্সোনাল করে নিলাম এটাতে চার্জ নিচ্ছি না 7 সেভ করে নিলাম পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করা যাবে চার্জ নেওয়ার দরকার নেই বা আমি যদি নেন তাহলে নিলেন সমস্যা নাই আবার ব্যাকে চলে আসলাম রকেটে এখন আমি নগদে যাব নগদ রাখব সেটা ম্যানেজ নগদেরও নাম্বার দিয়ে দেন 01779454642 এটাকে পার্সোনাল করে এটাকে আপনি 1.45% এটা চার্জ একটু কম আমরা জানি নগদে তাই না সেট আপ করলাম এখন যদি আমি আবার একটা নতুন ট্যাব ওপেন করাই আছে এখান থেকে আমি যে কোনো একটা পণ্য ক্রয় করি সাপোজ 25,500 টাকা মূল্যের এই এলইডি টিভিটি আমি ক্রয় করতে চাচ্ছি তাহলে এটাকে আমি অ্যাড টু কার্ট একটি কিনবো অ্যাড টু কার্ট নিয়ে গেলাম ভিউ কার্ট পেজে চলে গেলাম প্রসিড টু চেক আউট শিপিং চার্জ সব কিছু নিয়ে নিয়েছে এবং দেখুন সব ঠিকানা অলরেডি ঠিকানা ঠিকানা কি সব কেন নিয়েছে কারণ এখানে কি আমার একটা অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে তাই না এই জন্য কিন্তু এখন আমি যদি প্রসিড চেক আউটে যাই প্রসিড টু চেক আউটে গেলে আমার নাম ঠিকানা যা কিছু আছে সব কিছু নিয়ে নিয়েছে এখন দেখুন এখানে প্রথমে আছে কি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার তারপর হচ্ছে চেক পেমেন্ট যদি চেক পেমেন্ট করেন তাহলে চেক পেমেন্ট যদি ক্যাশ অন ডেলিভারি করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি যদি বিকাশ পেমেন্ট করেন তাহলে বিকাশ পেমেন্ট বিকাশ পেমেন্টে ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনাকে কি করতে হবে দেখেন বলা আছে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট তার মানে এই নাম্বারে প্রথমে আমাকে কি ক্যাশ আউট করে নিতে হবে কত টাকা 26,172 টাকা কেন 26,172 টাকা আমার পণ্যের মূল্য হচ্ছে 25,500 টাকা শিপিং চার্জ হচ্ছে 200 টাকা তাহলে কত হলো 25,700 সঙ্গে বিকাশ চার্জ 1.8 পাবেন 472 টাকা টোটাল হচ্ছে 26,172 টাকা আমাকে কি করতে হবে ক্যাশ আউট করতে হবে কোন নম্বরে স্যার এই যে এই নাম্বার বিকাশ এজেন্ট নাম্বার এখানে কিন্তু বলে দিয়েছে বিকাশ এজেন্ট নাম্বার এইটাতে করতে হবে করার পরে যখন আমি মোবাইলে বিকাশ পেমেন্টটা করে ফেলবো ক্যাশ আউট করব ক্যাশ আউট করার প্রত্যেকটা ক্যাশ আউটের কি একটা ট্রানজ্যাকশন আইডি তৈরি হয় এটা তো আমরা সবাই জানি নাকি এখন আমি যদি সাপোজ আমি আমার আইডি আমি আমার একটা নাম্বার থেকে 01741874788 এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি এবং আমার ট্রানজ্যাকশন আইডি হয়েছে এটা আমি দিয়ে দিলাম দিয়ে কি আই হ্যাভ রিড অল টার্মস এন্ড কন্ডিশন পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট যে হয়ে গেছে তার প্রমাণগুলো কি কি এখন আমরা যদি এখান থেকে যদি অর্ডারে আসি তাহলেই দেখতে পাবো যে আমার আরো দুইটি অর্ডার চলে এসেছে এই যে ওয়াহিদুল হাসান ওয়াহিদুল হাসান এটাকে যদি আমি যাই একটু দেখতে চাই প্রথমটা প্রথমটা কি আমাকে বলতেছে প্রথমটা কিভাবে চেঞ্জ সে টাকা পেমেন্ট করবে ক্যাশ অন ডেলিভারিতে করবে তাই না এই রুটে যখন আমি পণ্য এই এই নাম্বারে যখন আমি এই ঠিকানায় যখন আমি টাকা এটা পাঠিয়ে দেব পণ্যটা পাঠিয়ে দেব তখন আমার এটা হয়ে যাবে এবং যদি আমি বিকাশ নাম্বারে আসি একটু ব্যাগে আসি
ওয়াহিদুল হাসান, এই অর্ডারটা সর্বশেষ যে অর্ডারটা হয়েছে দেখুন তো, আমার এই বিকাশ নাম্বারে, বিকাশ নাম্বারে এই নাম্বার থেকে টাকা পাঠাইছে, ট্রানজ্যাকশন আইডি হচ্ছে তার এটা। তাহলে এটা এই যে নাম্বার এবং এই যে নাম্বার, আমি আমার মোবাইলে যে নাম্বারে আমার বিকাশটা মানে বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারে চেক করে নিব যে আমার আসলে এই নাম্বার থেকে এই ট্রানজ্যাকশন আইডিতে আইডির মাধ্যমে কোনো পেমেন্ট এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে কি করব, আমি পণ্যটাকে এই সঠিক ঠিকানায় পাঠিয়ে দিয়ে কি আপডেট করে কমপ্লিট করে দিব, কথা ঠিক কিনা? স্যার জি, স্যার যে পেমেন্টটা করবে স্যার তার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে কিনা এটা কি দেখার কোনো ইয়ে নাই? এখানে এরকম কোনো সিস্টেম নেই, এটার এরকম কোনো সমাজে স্যার টাকা না থাকলে যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই এরকম মেসেজ আসে অনেক সময়। ওইটা তো আপনি যখন মোবাইল থেকে মোবাইল অ্যাপস থেকে যখন পাঠাবেন টাকাটা তখন তো ওটা অটোমেটিক্যালি আসবে। এখানে তো আমি এই ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্টটা করি নাই, আমাকে তো পেমেন্টটা করতে হবে মোবাইলের মাধ্যমে বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে। আচ্ছা স্যার ঠিক আছে। তারপরে আবার যদি আমি এখন আবার আরেকটা পণ্য যদি নগদে ক্রয় করি, সাপোজ এই এখান থেকে আমি কাপড় ক্রয় করি, সাপোজ এটাকে যদি আমি ক্রয় করি, অ্যাড টু কার্ট, প্রসিড টু চেক আউট, তখন তো বিকাশে করেছিলাম, তাহলে এখন যদি আমি রকেটে করি তাহলে ওই রকেটেরও একই অবস্থা। রকেট পার্সোনাল নাম্বার, যেহেতু পার্সোনাল নাম্বার তাহলে আমাকে সেন্ড মানি করতে হবে, এখানে এটা দিতে হবে, এখানে এটা দিতে হবে, এবং টাকাটা অলরেডি দেখুন সে ক্যালকুলেশন করে নিয়েছে। আমি এটার জন্য কোনো কি চার্জ নিচ্ছি না, কোনো চার্জ নিচ্ছি না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমার এখানে এটার সাথে কোনো কিছু অ্যাড হচ্ছে না, যেটা টাকা সেটাই আসছে। বাট যখনই আমি নগদে যাচ্ছি, নগদে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখুন তো, এই যে আমার নগদের এক্সট্রা 72 টাকা চার্জ, এই 4990 টাকা যেটা আমি অ্যাড করে দিয়েছি, নগদের চার্জটা কিন্তু সে অটোমেটিক্যালি অ্যাড করে নিচ্ছে, করছে না? তাহলে নগদ থেকে টাকাটা পাঠিয়ে ফোন নাম্বার এবং এটাকে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি চেক আউট করে নেব। এখন আমি আরো একটা নতুন প্লাগইন ইনস্টল করেছি, আমি কমার্স থেকে ক্যান্সেল হয়ে আবার ইয়েতে চলে যাচ্ছি। এই প্লাগইনস এর এই সেটআপ নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এটাকে আমি এখন ডিঅ্যাক্টিভেট করে দিই, আর একটা নতুন অ্যাড করি, আবার বিকাশ। আমি এখন পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে বিকাশ পর ডাব্লিউসি এটাকে ইনস্টল করবো দেখুন, এটা খুব সুন্দর একটা জিনিস, এটাকে ইনস্টল করি। স্টুডেন্ট মাত্র 6 জন, খুবই হতাশা এবং দুঃখজনক। এই যে পেমেন্ট গেটওয়ে বিকাশ পর ডাব্লিউসি, এখন আমি আবার যাব, আবার একটা পণ্য ক্রয় করব, সাপোজ এই মোবাইল, এই মোবাইলটা আমি ক্রয় করব, স্যামসাং গ্যালাক্সি S8, 28,000 টাকা মূল্য, অ্যাড টু কার্ট। এটাতে যদি এখন আমি অ্যাড টু কার্টে যাই, সরি ভিউ কার্টে যাই, এখন দুইটা আছে, এটাকে কেটে দেন একটাই, প্রসিড টু চেক আউট,
এখন দেখুন তো এখানে কিন্তু বিকাশে সবগুলো চেঞ্জ চলে গেছে। কারণ কি, আমি যে নতুন প্লাগইনটা ইনস্টল করেছি সেটা কি ম্যানেজ করেছি, সেট আপ করেছি? না স্যার, এখনো কিন্তু পুরোপুরিভাবে সেট আপ হয়নি। তাহলে চলুন এখন সেট আপ করি। এটা সেট আপ করতে মানে একটু ভিন্ন রকম সেট আপ, পেমেন্ট এটা করার জন্য বিকাশ কোম্পানির সাথে আপনার যোগাযোগ করতে হবে। বিকাশ কোম্পানি আপনাকে যেটা করবে, দেখুন কি কি জিনিস আপনাকে দেবে তারা। সিটিং আপ হিয়ার, এই যে দেখুন পেমেন্ট গেটওয়ে, নাম কি থাকবে? বিকাশ পেমেন্ট। টেস্ট মোড অন, অন করে দেব। টেস্ট মোড টাইপ উইথ কি নাকি উইদাউট কি? কোনো কি ছাড়া এটা হবে। এনেবল বিকাশ চার্জ অন করে নিব। তারপর হচ্ছে চার্জ টাইপ পার্সেন্টেজ, চার্জ অ্যামাউন্ট কত টাকা চার্জ নেবেন আপনি। পার্সেন্টেজের হিসেবে নিলে একটা, একটা হচ্ছে ফিক্সড, যদি ফিক্সড নেন তাহলে এখানে 200, 250, 300 এটাকে অ্যাড করে দিবেন। আর যদি আপনি পার্সেন্টেজ হিসেবে নেন তাহলে পার্সেন্টেজ হিসেবে নেবেন। আর এখানে আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন। দাঁড়ান, এখানে একটু ই আছে, একটু ঝামেলা আছে। হ্যাঁ বলেন বলেন। টেস্ট মোডটা কি যে অন করলেন, মানে আমি আর কাজ করব, কাজ করব, টেস্ট মোড অন করতে হবে। ও কাজ মানে এটা প্রসেসটা অন করে নিন। ম্যানেজ পেমেন্ট বিকাশ, পে বাই বিকাশ হেয়ার, টেস্ট মোড অফ। আর যদি আপনি অন করে নেন তাহলে এমনি একটা ই আসবে, টেস্ট মোড। টেস্ট মোড টাইপ উইথ কি, আমরা আসতেছি পরে। এখন আপনি যখনই বিকাশের এই অপশনটাকে যখনই ই করে নিবেন, মানে কি বলে, টেস্ট মোড অফই থাক, আমি এইভাবে আগে দেখাই, বিকাশ পেমেন্ট আপনার বিকাশে যখন আপনি এটাকে করবেন, এই অ্যাপসটা ব্যবহার করবেন, এই বিকাশ পেমেন্টের সাথে আপনার একটা ইউজার আইডি তৈরি হবে, ঠিক আছে? পেমেন্ট গেটওয়ে সিস্টেম যখন আপনি নিবেন তখন আপনার একটা ইউজার আইডি তৈরি করতে হবে, একটা ইউজার আইডি হবে, তখন আপনার ওই ইউজার আইডিটা এখানে আপনি বসাবেন, ইউজার নেম। সাপোজ আমার ইউজার নেম বসালাম আমি কানন, আমি এই কানন নামে বিকাশের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, এবং তারা একটা পাসওয়ার্ড দিবে আমাকে, আমি একটা পাসওয়ার্ড এখানে বসাচ্ছি। এটা বিকাশ কোম্পানি আপনাকে দেবে এবং একটা অ্যাপস কি দেবে, বিকাশ কোম্পানি দেবে। হ্যাঁ অ্যাপ সিক্রেট এটাও তারা দেবে। এনেবল বিকাশ চার্জ অফ না অন, চার্জ আমি নিব পার্সেন্টেজ হিসেবে, এবং কিছু ডেসক্রিপশন আমি দিয়ে দিব। সাপোজ লরে মিপসামের কিছু ডেসক্রিপশন আমি এখানে ব্যবহার করি, বেশি কিছু দিচ্ছে না, সামান্য দিয়ে সেভ চেঞ্জ। এখন দেখুন এটার প্রসেসটা কেমন আসে, সাকসেসফুলি সেভ। এখন যদি আমি আবার পণ্য ক্রয় করতে যাই, এখন যদি এখানে একটু রিলোড মারি, দেখেন তো বিকাশ পেমেন্ট এখন আসছে না। এই যে বিকাশ পেমেন্ট, এটার প্রসেসটা দেখুন কত সুন্দর। বিকাশ পেমেন্ট প্রসিড, প্লেস অর্ডারে ক্লিক করলাম, বিকাশ পেমেন্টে ক্লিক করে সবকিছু করে প্লেস অর্ডারে ক্লিক করলে দেখেন এখানে পপ আপ হয়ে বিকাশের একটা অপশন আসবে। কি ব্যাপার আসে নাই? আমার এটা কি সেট আপ হয়নি? টেস্ট মোড অন উইথ কি, এখানে আমরা কিছু কি ব্যবহার করব, এগুলো তারা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে বা যার কাজ করবেন সে এগুলো আপনাকে ম্যানেজ করে দেবে। দিয়ে এবার সেট চেঞ্জ করুন। নতুন পণ্য ক্রয় করি,
4900 টাকা স্টাইল বাই ক্যামলেট একটু কার্ড ইউ কার্ড প্রসিড টু চেক আউট বিকাশ পেমেন্ট কি ব্যাপার সব কি অর্ডার হচ্ছে বিকাশ পেমেন্টে তো কোনো টাকা পয়সাই পাঠাইলাম না কাজ করছে না এটাকে ইনস্টল করেন Set up a Bikash apps info and credentials. Enable test mode, apps key, app secret key. পাসওয়ার্ড একটা দিয়ে এটা তারা দিয়ে দিবে দিয়ে সাবমিট করলাম টেস্ট মোড এনেবল এবার যদি আমরা আমাদের পণ্যটা ক্রয় করি ইউ কার্ড ইজ ইনটি সাইটে থাকবে কারণ এখন হয়তো আমি ক্রয় করি নাই proceed to check out cash payment এই যে এখানে এটা কাজ করছে না আচ্ছা এটা আমি অন্য জায়গায় অন্য একটা ইয়েতে দেখাচ্ছি এটা এখানে বাদ দেন অনেক কিছু আছে পার্সেন্টেজ মিনিমাম কার্ড অ্যামাউন্ট অ্যাপ্লাই টু
এটা এখানে না, এটা অন্য আরেকটা জায়গায় দেখাচ্ছি, আপাতত এটা এখানে থাকবো। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখন বাকি থাকলো হচ্ছে রেগুলেশন স্লাইডার। রেগুলেশন স্লাইডার মনে যদি রেগুলেশন স্লাইডার একটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইডার, বাংলা ওয়ার্ল্ডে যতগুলো স্লাইডার বিক্রি হয় তাদের মধ্যে সবচেয়ে উন্নত মানের স্লাইডার হচ্ছে রেগুলেশন স্লাইডার। আমরা রেগুলেশন স্লাইডার সম্পর্কে জ্ঞান আহরণ করি, স্লাইডার রেগুলেশনটা কি আসলে, এটার মূল লক্ষ্য এটা হচ্ছে স্লাইডার রেগুলেশনের ওয়েবসাইট। আপনি যদি thinkforest.net এ যান, আমার মনে হয় এই সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রিত কি হচ্ছে এই যে দেখুন স্লাইডার রেগুলেশন, দেখতে পাচ্ছেন $85 মূল্য, এটা কত ডলার, $85 মূল্য হচ্ছে এই স্লাইডার রেগুলেশন। এখন এই স্লাইডার রেগুলেশন দিয়ে দেখুন কি হয়, এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা পুরোটাই স্লাইডার দেওয়া, এদের অনেক অনেক টেমপ্লেট আছে। আপনি যদি দেখেন, যদি আপনি স্লাইডার রেগুলেশন প্রয়োগ করেন, এই সকল স্লাইডার আপনি নিজে বানাতে পারবেন বা ডেমো ইম্পোর্ট করতে পারবেন। আমরা যেরকম ডিবি, তারপরে আপনার এলিমেন্টর ইনস্টল করতাম না, ঠিক ওইরকম ডেমো ইম্পোর্ট করা যাবে। এটাকে একটা টেবিল পয়েন্ট, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, আরো আছে সাপোজ এটা একটা টেবিল ওপেন করলাম, শুধু স্লাইডারটা দেখবো আমরা, এটা একটা কত মজার মজার স্লাইডার তারা বানাচ্ছে, দেখছেন আমার মাউস নড়ে তারাও নড়ে, কত মজার স্লাইডার দেখছেন। এগুলো প্রিমিয়াম লাইসেন্স কি দিয়ে ক্রয় করতে হবে, দেখতে পাচ্ছেন। জি স্যার, আরেকটা দেখুন এটা, এরকম দিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইট কাউকে বানিয়ে দেন একবার, পছন্দ না করে উপায় আছে? মনে হচ্ছে জীবন তো এখন আমার কথা হচ্ছে যে আমরা একটা স্লাইডার বানাবো, আমরা তো সব একসাথে বানিয়ে দেখাতে পারবো না সবগুলো মডেল, কিন্তু আমরা একদম ফ্রিতে যতটুকু পারি, হ্যাঁ ফ্রিতে যতটুকু পারি ততটুকু তো দেখতে পারবো, তাই না? এগুলো কিন্তু সবই স্লাইডার, দেখছেন সবই স্লাইডার দিয়ে একটা ওয়েবসাইট বানাচ্ছে। এই মজার বিষয়টাই হচ্ছে এটা, তাহলে আমরা একটা স্লাইডার বানাবো রেগুলেশন স্লাইডার দিয়েই খুব সহজে। আমি সাপোজ ধরুন এই স্লাইডারটাই বানাবো, এই স্লাইডারটা তারা কিভাবে বানাইছে, এই জায়গার জন্য একটা স্লাইডার, এবং এটা যখন আমি মোবাইল মোডে ভিউ করি তখন দেখুন একরকম ছোট হচ্ছে,
তাই না? ছোট হয়ে যাচ্ছে না? আবার বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে। আবার আমি যদি তখন সব আপনারা আরো তো কিন্তু অনেক, যেমন এই যে এই ওয়েবসাইটটাতে জানি এখানে কিন্তু স্লাইডার আবার আরেক রকম, দেখেন এইটা স্লাইডারটা কিন্তু আলাদা, এইটা স্লাইডার আর এইটা স্লাইডারের ভিতরে তফাৎ আছে না? এই স্লাইডারটা রেসপন্সিভ করেন, দেখেন এটা আবার কেমন ছোট হয়ে যায়। তাহলে এগুলো কি রেসপন্সিভ স্লাইডার, ঠিক কি না? তাহলে আমাদের স্লাইডার গুলো কি রেসপন্সিভ হবে না? কিভাবে একটা রেসপন্সিভ স্লাইডার বানাতে হয় এটা আমরা বানাবো। সাপোজ আমরা এইটাকেই বানাই, এইটাকেই বানাবো, কিন্তু আমরা বানাবো, তাদের তো এডিট করবো না, নতুন করে বানাবো। তাহলে চলুন স্লাইডার রেগুলেশনে যাই। আমি তাদের এখান থেকে জাস্ট এটার সাইজটাকে নিব, অথবা আমরা নিজেরাও সাইজ করে নিতে পারবো। এবং দেখুন এখানে আমাদের হোমের ভাষণ ছিল কয়টা, 8টা কি 9টা, হোমের 9টা ভাষণ ছিল, হোমের হোম ভাষণ 9টা ছিল না? এই ওয়েবসাইটে হেডার ভাষণ ছিল 9টা, হোম ভাষণ ছিল, কিন্তু 9টা ভাষণের জন্য কিন্তু দেখুন 9টা স্লাইডার তারা বানাইছে, তাই না? কিন্তু আমরা আমাদের এখানে কত নাম্বার, এটা আমাদের হোম ভাষণ কত, 7 না? হোম ভাষণ 7। আমরা একটু যদি দেখি এখানে ক্লিক করে, আমার মনে হয় আমরা দেখতে পাবো আমাদের এটা কোনটা স্লাইডার। দেখুন কি আসে মাথা ঘুরিয়ে দেব, হ্যাঁ এটাই। এখান থেকে জাস্ট আমরা নিব হচ্ছে তাদের সাইজটা, তাদের লেআউট কোন ডিভাইসে কত, এটাকে আমরা জাস্ট একটু কপি করবো কারণ তাদের সাথে মিলানোর জন্য। তাহলে আমরা নতুন একটা ড্যাশবোর্ড আবার ওপেন করি, এখান থেকে আমরা নতুন করে একটা বানাবো স্লাইডার। নতুন বানাবো তাহলে কি, নিউ ব্ল্যাঙ্ক মডিউল, এটাকে সিলেক্ট করে নেব। স্টার্ট গাইড, কোয়াইট গাইড, আমাদের গাইডের দরকার নেই। দেখুন তো আমাদের এখানে কিছু আছে আর তাদেরটা তারা বানাইছে, তাহলে আমরা আমাদেরটা বানাবো না। তারা ব্যাকগ্রাউন্ডে সাদা কালার দিয়েছে, এখানে আমি আগে পরিচিতি করিয়ে নিই। এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হচ্ছে স্লাইড, নতুন নতুন স্লাইড। এই যে একটা অ্যানিমেটেড শেষ হয়ে গিয়ে আরেকটা আসে, এই যে একটা শেষ হয়ে গিয়ে আরেকটা আসে, আরেকটা শেষ হয়ে গিয়ে আরেকটা আসে, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় স্লাইড। এবার অ্যাড লেয়ার, স্লাইডের ভিতরে আমরা টেক্সট নিব, ইমেজ নিব, বাটন নিব, শেপ নিব, ভিডিও নিব, অডিও নিব, আইকন নিব, রো নিব, গ্রুপ নিব, লেয়ার নিব, আর অনেক কিছু নিতে পারবো। আর এটা হচ্ছে আমাদের স্ক্রিন ভিউ, মানে কেমন দেখাচ্ছে এটা, হ্যাঁ এটা 100% জুম ইন। এটা হচ্ছে স্লাইড সিঙ্গেল সিলেক্ট ভাবে তাদেরকে সিলেক্ট করা, এটা হচ্ছে রিডো আন্ডো, এটা হচ্ছে রেসপন্সিভ অপশন, ডেস্কটপে কেমন, নোটপ্যাডে কেমন, ট্যাবলেটে কেমন, মোবাইলে কেমন, ঠিক আছে। আর এটা হচ্ছে সেটিংস অপশন, এটা হচ্ছে আপনার নেভিগেশন অপশন, নেভিগেশন নেভিগেশন অ্যারো ব্যবহার করে না আমরা, তীর চিহ্নের মতো থাকে, এখানে তীর থাকে, এখানে তীর থাকে, এখানে ডট গুলো থাকে, এটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার অপশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাম্বনেল নেওয়ার অপশন। আর এটা হচ্ছে সাইজ করার অপশন, কন্টেন্ট সাইজ। তাহলে প্রথমে আমরা এখানে আসছি সেটিংস থেকে এই জায়গায়। এখন সবার আগে যেটা করতে হবে, আমার এটার একটা সাইজ নিয়ে নিতে হবে, এই অংশটা, এই অংশটার একটা সাইজ। বাট এই অংশটার ডেস্কটপে একরকম সাইজ হবে, ল্যাপটপে আর একরকম সাইজ হবে, মোবাইল আর একরকম সাইজ হবে, তাই না? যেহেতু তাদের এখানে করা আছে, আমরা এটাকে একটু নিতে চাচ্ছি, হ্যাঁ এটাকে আমরা নিতে চাচ্ছি। তাহলে আমি এখানে এসে এখান থেকে লেআউটে ক্লিক করে নিলাম, লেআউটে ক্লিক করে আমার এটা অন করাই আছে। আমি ট্যাবলেট নোটপ্যাড মানে কম্পিউটারের ল্যাপটপটাকে অন করে নিলাম,
ট্যাবলেটটা কেমন করে নিলাম, মোবাইলটা কেমন করে নিলাম। এখন এটা তো 1200 এবং 900 থাকবে, এটা কত থাকবে, এটা কত থাকবে, এখান থেকে একটু জাস্ট তাদের মতো করে কপি করব এক কথায়। আর এটাও পরিবর্তন হবে 831 422, তাই না? তাহলে এখানে এটা বসিয়ে দিলাম, আর এখানে কত হবে 422 পিক্সেল। এবার এখানে পিক্সেল অটোমেটিক্যালি নিয়ে নেয়, 831 একই জিনিস, 422, তারপরে 767, এটা ট্যাবলেট, মোবাইলের জন্য 580, এটা হচ্ছে 580 আর 320। সেভ করে নিই, এই তো দেখুন সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আর কি আছে লেআউটের ভিতরে, এটা অবশ্যই স্লাইড হবে, ফুল উইথ হবে নাকি অটো হবে, এটা অবশ্যই অটো করে দেব, স্লাইড এবং অটো এক এক জায়গায় এক এক রকম থাকবে, অটোমেটিক নান নান জিরো পিক্সেল ম্যাক্সিমাম উইথ এটা দরকার নাই, যেহেতু আমি অটো করে দিয়েছি, কি ব্রেক পয়েন্ট হাইট এগুলোর দরকার নাই, এগুলো সবগুলোই কি যা আছে তাই থাকবে। দেখুন তারাও কোনো পরিবর্তন করে নাই, আমরাও করব, আর এগুলো যা আছে তাই। এখন আমার আর এখান থেকে তেমন কোনো কিছু দরকার নেই। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ডে অন্য একটি কালার নেব, আমি এটার ব্যাকগ্রাউন্ডে সাপোজ ধরুন একটা ব্লু কালার ব্যবহার করি, তাহলে যদি ব্লু কালার নিতে চাই তাহলে আমাকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেত, এখান থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমার কি হবে, ব্যাকগ্রাউন্ড নিব আমি কালার, কোন কালারটা নিব, ব্লু কালার, ব্লু কালারের ভিতরে যদি আমি একটু হালকা করতে চাই এটাকে, এই রকম একটি কালার নিয়ে নিলাম, ওকে নিয়ে সেভ। সময় নিচ্ছে, এটা হচ্ছে রেসপন্সিভ অপশন, নোটপ্যাডে এরকম, ট্যাবলেটে এরকম, মোবাইলে কার কতটুক সাইজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এটাকে এখানে দেখাচ্ছে, এতটুকু মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য আর একটু বড়, নোটবুকের জন্য আর একটু বড়, দেখতে পাচ্ছেন, কিন্তু নোটবুকের এই সাইজটা কি আমাদেরটার জন্য বড় হয়ে গেল। আচ্ছা ওটা পরে আমরা অ্যাডজাস্ট করবো, যদি না সমস্যা নেই, নোটবুকটাই থাকলো। এখন যেটা করব আমরা, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন এটার একটা নাম দিয়ে দিব, এখানে এটাকে ধরে একটা নাম দিয়ে দেওয়া যাবে, স্লাইডার বিজি অ্যানিমেশন। এখন আমি এখানে কন্টেন্ট নিব, হ্যাঁ কন্টেন্ট, যেমন দ্য স্ট্যান্ডার্ড, দ্য নিউ স্ট্যান্ডার্ড, এটাকে যদি আপনি নিতে চান অথবা অন্য কোনো কিছু নিতে চান আপনি সব নিতে পারবেন, আমি নিলাম দ্য নিউ স্ট্যান্ডার্ডই নিচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে, অ্যাড লেয়ার থেকে টেক্সট, টেক্সট চলে আসলো এবং এই টেক্সটটাকে আমি এখানে ধরব, দা এটা কি বড় হাতের সব, হ্যাঁ নিউ, এটা আলাদা একটা আর স্ট্যান্ডার্ড আলাদা একটা শব্দ, দেখুন দুইটার এটা আলাদা আলাদা ভাবে, দা নিউ স্ট্যান্ডার্ড একভাবে আসে, দেখুন দা নিউ স্ট্যান্ডার্ড আসতেছে উপর থেকে এইভাবে, এক একটা এক এক ভাবে আসবে। আমরাও এটাকে করব, দা নিউ এটাকে একটা ধরে নিলাম, এটাকে আগে লেখাটাকে ধরে নিলাম, নিয়ে একটু বড় করে দিলাম এই জায়গায়, দা নিউ সাইজ এত অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটার একটা কালার করে দেন, ফন্ট করে দেন হচ্ছে ওপেন সেন্স,
কালার করে দেন হচ্ছে রেড দা নিউ ওকে এটা কোনো ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি না ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ কোনো কিছুই দিচ্ছি না কোনো কিছুই এখানে দিচ্ছি না একদম সিম্পল করব আগে সেভ তারপর আমার আবার লেখা আছে কি স্ট্যান্ডার্ড তাহলে আমি স্ট্যান্ডার্ড শব্দটিকে ধরে নিয়ে আসি আরেকটা লেয়ার নিব ইমেজ টেক্সট তাহলে এই লেয়ারটাকে আমরা কি করব কন্টেন্টে গিয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এটাকে ধরে এখান থেকে নিচে নিয়ে আসেন এখান থেকে ধরে এটাকে বড় করে ফেলেন দা নিউ স্ট্যান্ডার্ড হ্যাঁ এটারও স্টাইল করে নিলাম আমরা এটারও একটা কালার দিয়ে দিচ্ছি হলুদ কালার এক একটাকে এক এক কালার এটাকেও আপনি ফন্ট চেঞ্জ করুন সরি সেভ ফন্টটাকে চেঞ্জ করে অন্য আরেকটা দিলাম তারপর আসলো আমাদের আন্ডার আরেকটা লেয়ার নিব টেক্সট এটাকে এখানে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ডটাকে একটু উপরে উঠিয়ে এটাকে এই জায়গায় বসাচ্ছি এটার কালারটাকে আমি চেঞ্জ করব হ্যাঁ স্টাইলে গিয়ে এটা করলাম আরো কারো তারপরে থাকলো কি ফ্রম এত ফ্রমটাকে ধরেন ফ্রম আরেকটা নিচ্ছি অ্যাড লেয়ার টেক্সট কন্টেন্ট এফ আর ওএম ফ্রম এটাকে ধরে এনে এখানে বসালাম এটার মূল্য দিচ্ছে হচ্ছে 10,000 টাকা আরেকটা টেক্সট টেন সরি এবং এটার স্টাইলে এসে রেলওয়ে এখন আরেকটা কি থাকলো একটা ইমেজ ইমেজ নিয়ে আসি ইমেজ আপলোড করব মিডিয়া লাইব্রেরি থেকে একটা ল্যাপটপের ইমেজ আমি নেই ইনসার্ট এটাকে আরেকটু ছোট করে দিই যদি আমরা একটু প্রিভিউ করি প্রিভিউ মোবাইল ট্যাবলেট এটা এটা ওকে নো প্রবলেম এখন এটাকে অ্যানিমেশন দিতে হবে কি করতে হবে অ্যানিমেশন দিতে হবে তাহলে প্রথমে আমরা দা নিউটাকে ধরলাম দা নিউটাকে অ্যানিমেশন দিব অ্যানিমেশন দেওয়ার আগে তার একটা নাম দিয়ে দিব দা নিউ ওটা শুরুতেই দিয়ে দেওয়া যায় দা নিউ যেন আমরা চিনতে পারি এটাকে একটা নাম দিয়ে দিলাম দা নিউ এটাকে একটা অ্যানিমেশন দিই
এটাকে ধরুন এই যে দেখুন সিলেক্ট করার সাথে সাথে এখানে অ্যানিমেশন আসছে অ্যানিমেশন ইন ইন হবে হ্যাঁ অ্যানিমেটেড অ্যানিমেশন ইন কি হবে এভাবে হবে এটা হবে নাকি লেটার এটা এটা শুরু হবে আপনার এটা ডিউরেশন হবে আমরা যদি তার সাথে ডিফাইন করি তারা কি দিয়েছে কতক্ষণ সময় দিয়েছে স্টার্ট হবে 550 এ বুঝাচ্ছি আপনাদের মানে এটার যে অ্যানিমেশন টাইম ডিউরেশন এটার একটা ডিউরেশন আছে সময় আছে ডিউরেশন থাকবে আপনার 11000 1100 হ্যাঁ 1100 এবং এটা 1100 এর ভিতরে এটা শুরু হবে আপনার লোড হওয়ার কত মধ্যে সাপোজ ধরুন তারা 500 থেকে শুরু 550 এ শুরু করছে আমি 500 তে শুরু করলাম তিনটা আমাদের তিনটা যখন হয়ে যাবে তখন হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা 1000 একটা গেল তারপরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটাকে ধরে স্ট্যান্ডার্ডের এখানে আপনি অ্যানিমেশন ইন এটা পাঁচশো পঞ্চাশ না এটা শুরু হয়ে যাবে আপনার 600 থেকে এটা এটাকে ধরবো এখন অ্যানিমেশন ইন এটা কি করব এটা দিব এটা 1100 স্টার্ট হবে 600 থেকে স্টার্ট হবে 600 সরি ওটা আগেটা দিছি 600 এটা দেন হচ্ছে 700 এটাকেও আপনি দেন হচ্ছে 700 আগেটা কত 700 দিছিলাম না 750 ও শিট এগুলো তো নামই আমি দিলাম না আচ্ছা নাম দিচ্ছি একটু একটু করে দিচ্ছি সেভ তারপরে এইটাকে ধরে ধরে নাম দিয়ে দিবেন নাম দিয়ে দিলে চেনার জন্য সুবিধা হবে এটার গেল স্ট্যান্ডার্ড STANDARD স্ট্যান্ডার্ড তারপরটা হচ্ছে
under from it out here. BDT. Image slide যদি আমি করি তারা ইমেজে যে স্লাইডটা দিয়েছে আমরা যদি সেটাকে একটু সিলেক্ট করি এটাকে দিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে 2000 এখানে দিয়ে দিলাম হচ্ছে 800 দিয়ে সেভ এবার যদি একটু প্রিভিউ করি কেমন দেখায় কাজ করছে ও ডিডি গেল ডিলিট করে ফেলেছি কাজ করছে এখন একটা তো বানাইছি একটা লেয়ার গেছে এখন এই লেয়ারটাকে যদি আমরা আমাদের এখানে সেট করতে চাই সেভ করে ফেলেছি সেটিংসে আসলে
এখানে দেখুন আমরা যদি এখান থেকে এখন বের হয়ে যাই ব্যাগে চলে যাই আমাদের স্লাইডারের একটা নাম দেওয়া উচিত ছিল ভুলে গেলাম আমরা যে স্লাইডার বানাইলাম স্লাইডার এখন এখানে এটাকে সাজাতে হবে হ্যাঁ কাহিনী আছে ডেস্কটপের এটা ঠিক আছে নোটপ্যাডের ডিজাইনে ঠিক আছে ট্যাবলেটের ডিজাইনে ঠিক আছে মোবাইলের ডিজাইনে ঠিক আছে বাট ডেস্কটপের ডিজাইনে কিন্তু ঠিক নাই দেখুন এখন ডেস্কটপের ডিজাইনে এটাকে এখানে ধরে ধরে এটাকে এখন সাজাতে হবে আবার বহুত ঝামেলা ব্যাপার স্যাপার আছে এক এক জায়গায় এক এক রকম করছি দেখুন অ্যানিমেশন টপ 500 শুরু হোক সমস্যা নাই স্ট্যান্ডার্ডটাকে ধরেন খুব ঝামেলা করবে এগুলো সব ভেঙে যাচ্ছে রে ধ্বংস করে দিলাম এটা দিলাম শুরু হবে 550 ডেস্কটপে বড় করে
তিন এটা 550 সেভ ডিউরেশন তো পুরো টাইমটা না টোটাল টাইম এবার প্রিভিউ দেখেন কাজ করেছে ট্যাবলেটও কাজ করেছে এটাতেও কাজ করেছে এটাতেও এখন আমরা যদি এটার সেটিংস এ আসি সেটিংস এ আমার স্লাইডার এবং এটার একটা নাম আছে কপি শর্টকাটটা কপি করে নিব কপি করে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব এটাকে কেটে দেন এটার দরকার নেই সাইটটাতে যাব এখানে সাইট থেকে এটা এডিট পেজে চলে যাব স্লাইডারটাকে কপি করে নিয়েছি আর্টিকেল মেনু স্লাইডার শর্টকাট স্লাইডার কপি আপডেট আপডেট হচ্ছে আপডেট হয়ে গেছে এবার যদি আমরা একটু সাইটটা ভিজিট করি দেখেন তো স্লাইডার কোনটা আসে তাদেরটা না আমাদেরটা তাদেরটা আসছে কটা হয়েছে স্লাইডার এখানে কিন্তু অনলি ওয়ান স্লাইড একটা স্লাইড হয়েছে তাই না তাহলে এখন আমরা আরেকটা স্লাইড বানাই স্লাইডার আরেকটা বানাতে হবে না এখন এই যে অ্যাড স্লাইড স্লাইড অ্যাড স্লাইড সরি ব্ল্যাঙ্ক স্লাইড ব্যাকগ্রাউন্ডে নিব হচ্ছে ফাইল ইমেজ মিডিয়া লাইব্রেরি মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ নেন
জিনিসটা বড় হয়ে গেল না ছোট সাইজে জিনিসটাকে আমরা সাইজ করে নেব হ্যাঁ এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব সেটিংস থেকে আমার স্লাইড ফটোশপ ঠিকই আছে এখন আমরা টেক্সট নিব টেক্সট নিব কন্টেন্ট কন্টেন্টের ভিতরে রাখব হচ্ছে ধরুন আমরা বিএমডব্লিউ কার লিখি পাওয়ার ডিউরেশন হচ্ছে 1200 স্টার্ট হবে 450 এটা একটা কালার দেওয়া দরকার ছিল আর বিএমডব্লিউ কারের কিছু ডিসক্রিপশন আমরা দুই লাইনে শেষ করব একটু স্টাইলে আসুন এটা একটা কালার দেয় এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া যাবে বিজি কালার ট্রান্সপারেন্ট করা আপনি চাইলে বিজি কালার এটা রাখতে পারেন এটার মধ্যে হালকা মানে ডিজাইন কত কি করা যায় এটা হচ্ছে কথা বিএমডব্লিউ কার আর একটা লেয়ার নিব আমি একদম সিম্পল লেয়ার এটা কন্টেন্ট কালার সাদাই থাকে জাস্ট অ্যানিমেশন ইমেজ এটার ভিতরেও আমি আনি
কার ট্রান্সপারেন্ট হলে ভালো হতো। দেখ আমরা ট্রান্সপারেন্ট ছবি পাইনি, ওটা করে নিব, সমস্যা নেই। এটার অ্যানিমেশন একটু ঝামেলা আছে। এইটার অ্যানিমেশন হবে ১,২০০-এর ভিতরে স্টার্ট হবে, ৫৫০ আসবে, হচ্ছে সময় নিচ্ছে। এটা কাজ করাইতে গেলে আমার মাথা ঘোরায়। ডেস্কটপ, নোটবুক, ট্যাবলেট, মোবাইল, আবার ডেস্কটপ, স্টাইলে আসুন, লেখা ঠিক আছে, লোগোটো এটা কালার হবে রেড, সাদাই থাকবে, বোল্ড, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার দেওয়া যাবে এখান থেকে, ঠিক আছে। এখানে হোভার করব, যখন যখন এটাতে হোভার করব অ্যানিমেশন বর্ডার করলে টেক্সট কালারটা চেঞ্জ হবে, টেক্সট কালার হবে রেড, ব্যাকগ্রাউন্ড হবে হলুদ। জাস্ট দেখাচ্ছি, এখন এটাতে ডিজাইন কে দেবো, নোটপ্যাডে এটার কি অবস্থা, টেবলেটের কি অবস্থা, টেবলেটে তো বাটন নাই দেখা যায়।
এবার বাটনটাকে আমরা সবকিতে সাজিয়ে নিলাম, ডিজাইনটা করে নিলাম, নোটবুক, ট্যাবলেট, মোবাইল, মোবাইল এসে এখানে থাকবে, এটা এখানে থাকবে, সরি এটা আরেকটু বড় হবে, এক এক জায়গায় এক এক ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন কাকে বলে, করা যায় না এটা দিয়ে, ট্যাবলেট ছবির নিচে, নোটবুক, ডেস্কটপ আলাদা। ওকে, এখন এখানে হোভার করলে চেঞ্জ হয়, বাট এই বাটনের একটা কাজ বাকি আছে, বাটনে অ্যাকশন ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, অ্যাকশন অ্যাকশনের লিঙ্ক কোথায় নিয়ে যাবে, অ্যাকশন লিঙ্ক ট্রিগার, সরি লিঙ্কে নিয়ে যাবে, হ্যাঁ লিঙ্ক স্যাম্পল লিঙ্ক কোথায়, এই লিঙ্কে নিয়ে যাবে, স্যাম্পল লিঙ্ক কল ফ্ল্যাগ, স্যাম্পল লিঙ্ক লিঙ্কটা দিব কোথায়, এই তো এন্টার লিঙ্ক, সরি আমি ওইদিকে বসতেছি, ফলো লিঙ্ক ও এম এস, সেম উইন্ডো না নিউ উইন্ডো, ওকে এইবার এটাকে কেটে দিয়ে সেভ করে দেন। একটা স্লাইড শেষ হবে, আরেকটা আসতেছে, মিলে নাই না, একটু ছোট একটু ছোট বড় হয়ে গেছে, ওকে নো প্রবলেম, আর একটু উপরে উঠিয়ে দেন, এটাকে আর একটু উপরে উঠিয়ে দেন, এটাকে আর একটু উপরে উঠিয়ে দেন, এটাকে আর একটু উপরে উঠিয়ে দেন, দিয়ে সেভ করেন। প্রয়োজনে ইমেজটাকে এইভাবে বড় করে নেন, নিয়ে এটাকে এইভাবে উঠিয়ে নেন, এবার দেখুন তো কি হয়, ঠিক আছে, জি স্যার, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন যদি আমি বলি আপনাদের যে এটার পিছনে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ই বানাবেন, কে কে পারবেন? স্যার পারবো স্যার, ভিডিও আমি কি দেখাই দিই স্যার? পারবো স্যার, এই স্লাইড ইমেজ ব্যাকগ্রাউন্ডের জায়গায় ভিডিও দিয়ে দেব স্যার, এই স্লাইড ব্যাকগ্রাউন্ডের জায়গায় জাস্ট ভিডিও, একটা নতুন স্লাইড হবে, ব্যাকগ্রাউন্ডের জায়গায় এখান থেকে আমরা কি করব, ট্রান্সপারেন্টের জায়গায় ভিডিও, ভিমো ভিডিও, ইউটিউব ভিডিও অথবা এইচটিএমএল ভিডিও বা এক্সটার্নাল আপনি নিতে পারবেন, আপনি ইউটিউব ভিডিও ব্যবহার করেন, যে কোনো ভিডিও ব্যবহার করেন, করে এখনই হুবহু একটা যদি আমি আপনাকে বলি যে এখনই আপনি একটা ই বানান, তাহলে কি পারবেন না? স্যার এটা করে, এটা এখন আপনাদের কাজ,
তা আমারটা তো কি হবে স্যার আমারটা তো স্যার আপলোডই হয় না ট্রাই করে দেখেন জি স্যার করতে